আমার এখানেও কিছু কিছু মানুষ আছে যারা মায়ের রমজান মুবারকের মধ্যে দোকানের নাম দিয়েছে, আপনারা হয়তো দেখেছেন, কেউ কেউ দেখতে পারেন, দোকানের নাম জান্নাতি জান্নাতি হোটেল। কিন্তু দিনের বেলায় সেখানে খাবার খাওয়ার সব চলতেছে, দোকানের নাম দিয়েছে জান্নাতি হোটেল। অন্যান্য দেশের মধ্যে কিরকম চলে জানি না, আল্লাহ মাফ করুক, আমাদের দেশের মধ্যে ধর্মকে নিয়ে এতভাবে এতভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, কেউ করতেছে ধর্মকে নিয়ে কাগজ নাটিকা তৈরি, কেউ করতেছে ফানি ভিডিও। এখন নাকি বের হয়েছে ফানি ভিডিও, ছোট ছোট ছেলেরা দেখে দেখে এগুলো আছে ফানি ভিডিওর মধ্যে দেখা যায়, এখানে জিকিরকে নিয়ে উচ্চ তাৎপর্য করা হয়, ওয়াজকে নিয়ে উচ্চ তাৎপর্য করা হয়, দরুদ শরীফকে নিয়ে উচ্চ তাৎপর্য করা হয়। আমরা কোথায় গিয়ে পৌঁছতেছি? আমরা ধর্মকে তো এটাকে ধর্মকে ধর্ম আর রাখতেছি না, ধর্মকে এমন ভাবে বিকৃত করে ফেলতেছি, ধর্মকে এমন ভাবে খেলতামাশার প্রাপ্তই করে বানিয়ে ফেলতেছি। ধর্ম আর ধর্ম নাই, ধর্মকে এটা ছোট ছোট বাচ্চাদের কাছে এটা একটা রং তামাশা পাত্র হিসাবে তুলে ধরতেছি, সকলে উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। তাই আমার এই দাইয়াবাড়ি দায় মসজিদের তোমার নামাজ বললে হবে না, এই দাবিগুলো আমার মতে সরকারের নজর করার জন্য ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে বলা উচিত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বলা উচিত, বা কোন মিডিয়ার মধ্যে বলা উচিত, যাতে পেপার পত্রিকায় টেলিভিশনে আসে যে ধর্মকে নিয়ে দেবে যারা কটূক্তি করুক, যে ধর্ম হোক, আমাদের ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক, এদের বিরুদ্ধে আইন করা আজকের সময়ের দাবি হয়ে গেছে। ধর্মকে নিয়ে যারা কটূক্তি করবে, নবী এবং রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে হার রাখবে, হযরত উমর ইবনে খাত্তাবকে হার রাখবে, আল্লাহকে হালা রাখবে, এভাবে বক্তব্যের মঞ্চে গিয়ে মদ্যপায়ী অভিনয় করবে, এই জাতীয় বক্তাদের বিরুদ্ধে কিছুদিন আগে 15 জন বক্তার নাম এসেছিল পত্রিকার মধ্যে, এভাবে এদের বিরুদ্ধেও রাষ্ট্রীয়ভাবে এদেরকে দমন করা হোক, নতুবা ধর্মের মান সম্মান থাকবে না, ধর্মের ইজ্জত থাকবে না। কারণ ধর্ম এটা খেলতে মাথার বিষয় নয়, যে কোনো ধর্ম আমাদের মুসলিম ধর্ম সবার সেরা, সবার ঊর্ধ্বে, সবার শীর্ষে, আমাদের মুসলিম ধর্ম সবচেয়ে বড় মহান ধর্ম। কিন্তু অন্যান্য ধর্ম যারা আছে, এই সমস্ত ধর্ম কিন্তু মানুষের কল্যাণের কথা বলে, অন্যান্য ধর্মগুলো মানুষকে শৃঙ্খলা শিক্ষা দেয়, নিয়ম শিক্ষা দেয়, আমাদের ধর্মের মধ্যে তত্ত্বপরহেজকারী শিক্ষা দেয়, আমাদের ধর্ম আল্লাহ এবং রাসূলের মতাদর্শ শিক্ষা দেয়, আমাদের ধর্ম আদব আখলাক শিক্ষা দেয়, আমাদের ধর্ম চরিত্রবান হওয়ার কথা শিক্ষা দেয়। কাজেই কোন ধর্মকে নিয়ে, কোন ধর্মের নবীকে নিয়ে কটূক্তি করা কোন মুসলমানের যেমন সাধে,